নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপশ্রীস কিচেন। আজকে আবার একটা পুরোনো দিনের রান্না নিয়ে চলে এসেছি। এটি গরমকালের জন্যই স্পেশাল রান্না, শরীরকে খুব ভালো রাখে গরমকালে, আর পুরোনো দিনে মা ঠাকুমাদেরই রান্না। এটি হলো নিম পাতা দিয়ে আলু সেদ্ধ মাখা। এবার এইটাই আমি আমার নিজের মতো করে আর একটু জিনিস বাড়িয়ে একটু টেস্টি করার চেষ্টা করেছি। যারা নিম পাতা অনেকটা পছন্দ করেন না, তারাও যদি এইভাবে খান আশা করব তাদেরও খুব ভালো লাগবে। আমি এর জন্য কি নিয়েছি দেখুন, আমি তিনটে ছোট সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এখানে নিম পাতাটা আমি ভেজে, শুকনো ভেজে ড্রাই রোস্ট করে একদম একটু গুঁড়িয়ে নিয়েছি। আর এখানে আছে নুন, এখানে ঘি, এটা বড়ি ভেজে নিয়েছি আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। তাহলে আমি শুরু করলাম রান্নাটা। এগুলো সময় বাঁচানোর জন্য আমি করেই নিয়েছি, তত দেখানোর কিছু নেই। আমি প্রথমে লঙ্কাটা, ঝালটা আপনারা যে যেমন খাবেন সেরকম খাবে, নুন দিয়ে, নুনটা আমি একবারই দিয়ে দিচ্ছি, ভালো করে মেখে নেব। নুন দিয়ে লঙ্কাটা ডলে নিলে লঙ্কাটা খুব ভালো গুঁড়ো হয়। লঙ্কাটা চটকে দিয়েছি, গুঁড়ো হয়ে গেছে। এবার আমি বড়িগুলো নেব, বড়িগুলো ভাজা, বড়িগুলো আমি হাত দিয়ে চিপে গুঁড়ো করে নেব। এগুলো একটু ভালো করে ভাজতে হবে, নয়তো গুঁড়ো করা যাবে না। বড়িগুলো গুঁড়ো করে নিয়েছি। এবার আমি আলু তিনটে নেব, আলু তিনটে আমি মাইক্রোওভেনে সেদ্ধ করে নিয়েছি, এতে জলীয় ভাবটা থাকে না। আমার ভিডিও আছে, আমি লিঙ্কে দিয়ে দেবো, দেখবেন কিভাবে মাইক্রোওভেনে একদম জল ছাড়া আলু সেদ্ধ করা যায়। এই ধরনের আলু সেদ্ধ করে আপনি আলু পরোটা বা যে কোনো আলু সেদ্ধ দিয়ে যেইগুলো করে স্টাফ জিনিস, সেগুলো করলে একদমই জল কাটবে না। আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, আপনারা একটুখানি দেখে নেবেন, ভালো লাগবে আশা করি আপনাদের, আর যদি উপকার হয় তাহলে তো খুবই ভালো। আলুও মাখা হয়ে গেল আমার, এবার মোটামুটি বড়ি ভাজা গুঁড়ো হয়ে গেছে, লঙ্কাও গুঁড়ো করা হয়ে গেছে, আলুও মাখা হয়ে গেছে, এবার শুধু বানানোটা। এর মধ্যে আর আমি নুন, নতুন করে নুন দেবো না, কারণ নুন তো দিয়েই লঙ্কাটা গুঁড়ো করেছি। এবার আমি নিম পাতা ভাজাটা দিয়ে দিলাম, হ্যাঁ দিয়ে দিলাম একটুখানি সামান্য ঘি, ঘিটা আপনারা যেরকম ইচ্ছা মতো নিতে পারেন। আগে নিম পাতা দিয়ে আলুটা ভালো করে মেখে নেব। এবার এর মধ্যে লঙ্কাটা নিয়ে নেব, এবার বড়িটাও নিয়ে নেব। যারা নিম পাতা খেতে ভালোবাসেন না তাদেরও আমার মনে হয় এরকমভাবে রান্না করলে খেতে ভালো লাগবে। মাখা হয়ে গেছে নিম পাতা, আমি নামিয়ে নিয়েছি। এবার আপনাদের কারোর অসুবিধা হলে আপনারা শুকনো লঙ্কাটা স্কিপ করে কাঁচা লঙ্কা দিয়েও মাখতে পারেন। নুনটা ঝালটা যার যার রুচি মতো বা টেস্ট মতো। এবার আমি ওপরে সামান্য একটু ঘি ছড়িয়ে পরিবেশন করব। দেখুন তাহলে এরকম আলু মাখা আগে খেয়েছেন কি না। যদি ভালো লাগে এই রেসিপিটা তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রান্নাটা পারলে করে একবার খেয়ে দেখবেন, যদি ভালো লাগে কমেন্ট করে আমাকে বলবেন, আমার খুব আনন্দ লাগবে। তাহলে সঙ্গে থাকবেন, আসি তাহলে আজ, নমস্কার।